ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি সবসময় কিন্তু থাকেন আলোচনার শীর্ষে। এবার ঈদে মুক্তিপ্রাপ্ত তার সিনেমা দেয়ালের দেশ ব্যাপক জনপ্রিয় হয়েছে। তিনি পারিবারিক জীবন নিয়েও বেশ সমালোচিত। বুবলির অতীত নিয়ে এবার কথা বললেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি। সুরুজ বাঙালিকে তো আপনারা অনেকেই চেনেন। ঈদ উপলক্ষে টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন বুবলি। এক সাক্ষাৎকারে তিনি বলেন এখনও সাকিব খানের স্ত্রী তিনি, তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি, তবে আলাদা থাকছেন দুজনেই, বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছেন। বুবলি আরও জানান সাকিবের বাসায় গেলে অপু জয়ের সঙ্গে দেখা হয় বুবলি ও বীরের। একবার বীর ও সাকিবের সাথে রুমে সময় কাটাচ্ছিলেন বুবলি, এ সময় জয়কে নিয়ে উপস্থিত হন অপু। বুবলির এমন মন্তব্যে নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর শুনে নাকি বিরক্ত সাকিব অপু দুজন। কিন্তু রহস্যময় ব্যাপার হচ্ছে যে বুবলিকে নিয়ে এবার কথা বললেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি। তিনি বললেন বর্তমানে সাকিব অপু দুজনেই ভালো আছে, তাদের মধ্যে বুবলি ঢুকে সব কিছু নষ্ট করতে চাইছে। তিনি আরও বলেন বুবলি সাকিব খানের লেজ ধরে এই পর্যন্ত আসছে, তাকে ধরে 10টি ছবিও করেছে, তাকে সাকিবই উপরে উঠিয়েছে। আর বুবলি কিন্তু আগে থেকে বিবাহিত ছিল, এটা সাকিব জানতো না। তার আগের ঘরে একটা মেয়েও আছে, এটা পরে জানতে পেরে সাকিব তাকে এড়িয়ে চলেছে। কিন্তু বীর তো সাকিবের রক্তের, তাই সাকিব বীরকে কখনো ফেলে দেবে না। বুবলিকে নিয়ে সুরুজ আরও বলেন বুবলি চায় বীরকে দিয়ে সাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে। যেখানে সাকিব অপু এখন এক হয়ে গেছে, তখন তার এর মধ্যে নাক গলানোর কী দরকার।